আমন্ত্রণ এক মিনিটে আজকের বাংলাদেশের সঙ্গে আছি আইনি নায়াত। আরো বন্যার জন্য প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। 20 দিন পর দেশে করোনায় আবারও মৃত্যু। মন্ত্রিসভায় সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন অনুমোদন। দেশের সব থানায় চালু হচ্ছে অনলাইন জিডি। এনা বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ। 5 বিভাগে হচ্ছে বার্ন ইউনিট স্থাপন, সংসদের স্বাস্থ্যমন্ত্রী। পদ্মা সেতু উদ্বোধন এবং জনসভার নিরাপত্তায় পুলিশ র‍্যাব গোয়েন্দা। 13,000-এর বেশি হজ যাত্রী বহন করেছে বিমান বাংলাদেশ। বিদেশি শিক্ষার্থীদের চীনে ফেরার অনুমতি প্রথম ধাপে বাংলাদেশ। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে, রাতে আরো বাড়ার শঙ্কা। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।